পাতালিয়া গ্রামে দুর্ভিক্ষ লেগেছে, কেউ খাবার খেতে পারছে না, বমি হয়ে যাচ্ছে। একটানা ফরমালিন পাউডার খেয়ে খেয়ে নেশা হয়ে গিয়েছে তাদের। ভেজাল ছাড়া কিছুই খেতে পারেন না এখন এই গ্রামের মানুষ। এই গ্রামের গল্প বলে এক অদ্ভুত লোক, চাদর মুড়ি দিয়ে যে কিনা উঠে এসেছে এক নৌকায়। মাঝি জিজ্ঞাসা করে কি হয়েছে, তার জানায় ভাইরাস ধরেছে। এই এক ঘটনার সূত্র ধরে এক মাঝি ও এক যাত্রী বলা শুরু করে তাদের জীবনের অদ্ভুত সব গল্প। ভাইরাস সিরিজটি কখনো ফ্যান্টাসি, কখনো জম্বি, কখনো সুপারহিরো, আবার কখনো রিভেঞ্জ ড্রামায় পরিণত হয়েছে। খাদ্যের ভেজালের ভাইরাস, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের ভাইরাস, সামাজিক কুসংস্কারের ভাইরাস, ইনফ্লুয়েন্সার ভাইরাস, এসব ভাইরাসই উঠে এসেছে বিভিন্ন ঘটনাচক্রের মাধ্যমে। ভাইরাস সিরিজটি নিজ কাঁধে টেনে নিয়েছেন শ্যামল মাওলা ও তারিক আনাম খান। তারিক আনাম খানের ওটিটিতে সেরা পারফরমেন্স হয়তো ভাইরাসে। নিরঞ্জন মাঝি চরিত্রে তার অভিব্যক্তি, তার গল্প বলার ধরন, সেসব গল্পে তার চরিত্র এত দারুণ মিস্টেরিয়াস ওয়েতে প্রেজেন্ট করেছেন যে মুগ্ধ হতে হয়। এরকম মুগ্ধ করেছে আরও একদল অভিনেতা। এরা মূলত প্রতিষ্ঠিত কোনো তারকা নন, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছেলে মেয়ে। এই নতুন অভিনেতাদের কাজ দেখা খুবই উপভোগ্য ছিল। ভাইরাসের প্রথম 3 এপিসোড খুবই এনগেঞ্জিং ছিল, শেষ 2 এপিসোড ছিল সে তুলনায় দুর্বল। সব মিলিয়ে ভাইরাস খুবই ম্যাচিউর্ড ও ওয়েলমেড সিরিজ। এরকম কাজ বিভিন্নভাবে প্রেজেন্ট হতে দেখে বেশ তৃপ্তি পাওয়া গেছে।